আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ভাবছি সকাল সকাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আই হোপ আপনারা এনজয় করবেন। আজ সকাল থেকে কেন যেন কিছুতেই ভালো লাগছিল না, আর ভাবছি একটু বাহির থেকে ঘোরাফেরা করে কিছু কাজ আছে তা করে আসব, তাই বের হয়ে এলাম। কাজ শেষে ম্যাকডোনাল্ডসে চলে এলাম, আর ভাবছি ম্যাকডোনাল্ডসের বাচ্চাদেরকে নিয়ে কিছু সুন্দর সময় স্পেন্ড করব সুন্দর পরিবেশে। এখন কানি অর্ডার দিচ্ছিলাম, আসলে এই যে দেখতে পাচ্ছেন আমি অর্ডার দিচ্ছি ফিশ বার্গার, চিপস, কুক এগুলা, আর ম্যাকডোনাল্ডস বাচ্চাদের খুবই ফেভারিট, এটা সব বাচ্চারা খুবই ভালো পায়, তাই চলে এলাম। এসে দেখলাম এত মানুষের ভিড়, পুরা চোখ জুড়ানো। এই যে অর্ডার দিচ্ছিলাম, তারা স্টাফ এখানে রেডি করছিল, আর এত যে ভিড় ছিল তা খুবই বলা বাহুল্য। এখন আমাদের কানে চলে আসছে, আর ম্যাকডোনাল্ডসের চিপস ভেরি টেস্টি, জাকারিয়া খুবই ফেভারিট। যখনই ম্যাকডোনাল্ডসের নাম শুনে জাকারিয়া খুবই এক্সাইটেড থাকে যে কখন আসবে ম্যাকডোনাল্ডসে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলা, আমরা আসলে বাহিরে বসে খেয়েছিলাম, বাহিরের ভিউটা দেখে আসলে খুবই ভালো লাগছিল, একটা মনোমুগ্ধকর পরিবেশ ভালো লাগার মতো, তাই ভাবছি আপনাদের সাথে সে কিছু সুন্দর সময় শেয়ার করি, যাতে আপনাদেরও ভালো লাগে, এনজয় করবেন আমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ, আসলে দেখলে মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। আমরা সবাই সুন্দরের পূজারী, আর এই যে সামার সিজন, আসলে বাইরে বসে এমনিতেই মন ভালো থাকে, খুব সুন্দর একটা রোদ। আর এখন প্রায় 5টার মতো বাজে, ভাবছি যে গার্ডেনে যাব, গার্ডেনে এসে লাউ কদু দেখতে আসলে আরও মন ভালো হয়ে গেছে, তাই ভাবছি আমার এত কষ্টে লাউ কদু আপনাদের সাথে শেয়ার করবো না, তা তো হয় না, তাই শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন লাল কদু, আসলে লাস্ট ইয়ার হচ্ছে দিস ইয়ার ফোন কম, বাট তবু মন্দ নাই, আল্লাহ শুক্রিয়া আদায় করছি। লাল কদুর সংখ্যা অনেক, আর বাংলা কদু বেশি ধরে নাই, মাত্র একটা ধরেছে। গার্ডেনিং খুবই ভালো লাগে যে সুন্দর কিছু সময় স্পেন্ড করা যায়, মানুষ মানুষের কষ্ট দেয়, বা গাছ মানুষকে কখনো কষ্ট দেয় না, বিনা স্বার্থে ফল দেয়। এই যে আমার টমেটো গাছ, টমেটো ধরেছি, এখন লাভ হয়েছে, কয়েকটা আমি পাড়েছি, আপনাদের সাথে শেয়ার করছি, এখন হাতে ধরে পারার মজাটাই আলাদা, তাই ভাবছি যে আপনাদেরকে সুন্দর সময় উপহার দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি টমেটো, কিউকাম্বার, পটল এগুলা এগুলা পারে রেখেছি, গাছের টমেটো দিয়ে টেঙ্গার আনলে স্বাদ পুরা মুখে লাগার মতো, খুবই ভালো লাগে। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বেগুন, বেগুন ভাজি তো ইয়ামি ইয়ামি। এই আমার একটা বড় হয়েছে, আর কয়েকটা ছোট রয়েছে, আমি আজ পারিব। এই যে দেখতে পাচ্ছি
আসলে কিছু ধুলে আসলে ভালো লাগে। আমি আশা করব আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর প্লিজ একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিবে, তাতে আমি আরও উপকৃত হব। আপনাদের জন্য দোয়া করবো, আপনাদের যেখানে যে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, চেপে থাকেন। আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব তাই বেশি দিকেই তো করব না। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রিন কালার কাঁচামরিচ, এগুলা সাদা পাতের লোক খেতে আমি আমি লাগে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আর বেশি লম্বা না করে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।